হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু তপু কুকিং স্টুডিও আমি এই চ্যানেলে নিত্য নতুন ইজি ইজি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমাদের চ্যানেলে রান্না বিষয়ক আরও অনেক ভিডিও আছে সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আর ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন চলুন দেরি করে না দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপিকে আমার আজকের রেসিপি হচ্ছে পরোটা আমি অলরেডি আমি ময়দাকে কাওয়া করে নিয়েছি কাওয়া করে ছোট ছোট গুটি করে নিয়েছি এখন আমি একটা গুটি নিয়ে এখন আমি পরোটাকে বেলে নিচ্ছি দেখুন আমি কীভাবে ব্যান্না দিয়ে রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আপনারা যদি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বেলেন তাহলে দেখবেন আপনাদের রুটিটি কিন্তু খুব সহজেই গোল হয়ে যাবে কিন্তু আজকে আমি গোল পরোটা বানাবো না আমি আজকে বানাবো ত্রিঘোষ পরোটা এই জন্য আমি প্রথমে পরোটা রুটিকে দুই ভাজ করে নিচ্ছি তারপর আরেকটা বিপরীত পাশ থেকে ভাজ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যেভাবে নিমকির ভাজ দেওয়া হয় ঠিক সেইভাবেই আমি আজকে পরোটার ভাজ দিচ্ছি দিয়ে প্রথমে যে আপনার জোড়া মাথা যেগুলো আছে সেগুলো চাপ দিয়ে দিয়ে বেলবেন দিয়ে একটু বেললেই দেখবেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেললেই আপনার ত্রিভুজ পাউডারটি হয়ে যাবে দেখছেন আমি কত সহজেই আমি একটি পাউডার তৈরি করে ফেললাম আমি আবারও প্রথমে একটি গোল করে পাউডা বেলে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন তাহলে কোনো পাশে মোটা কিংবা কোনো পাশে চিকন থাকবে না খুব সহজেই আপনার রুটিটি গোল হয়ে যাবে প্রথমে গোল করে নিয়ে তারপর আপনি পরোটাকে ভাজ দিবেন দেখছেন আমি খুব সহজেই গোল করে নিচ্ছি আমি আগে রুটি বেলতে পারতাম না এখন দুই ভাঁজ করে নিয়ে তারপর বিপরীত পাশে আবার ভাজ দিয়ে দিচ্ছেন ঠিক যেমন নিমকি নিমকি যেভাবে ভাজ দিতে হয় ঠিক সেইভাবে আজকে আমি পরোটাকে ভাজ দিচ্ছি দিয়ে প্রথমে কোনা মাথা থেকে বেলে নেবেন তারপরে যে গোল মাথাটা আছে সেই গোল মাথাটা বেলে নেবেন তাহলেই দেখবেন খুব সহজেই পরোটাটি তৈরি হয়ে যাবে আমি এভাবে এখন সবগুলো পরোটা তৈরি করে নেব দেখছেন আমি অলরেডি সবগুলো পরোটাকে তৈরি তৈরি করে নিয়েছি কত ইজিভাবেই আজকে আমার পরোটাটি তৈরি হয়ে গেল আমি এখন আমি অলরেডি প্যানকে চুলাই দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম সয়াবিন তেল আমি আজকে সয়াবিন তেল দিয়েই পরোটা ভাজবো আপনারা চাইলে অনেকে ঘি দিয়েও ভাজতে পারেন ঘি দিয়ে যদি আপনি পরোটা ভাজেন তাহলে এর টেস্টটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে এভাবে একটু পর পর উলটিয়ে পালটিয়ে দেবেন না হলে দেখা যাবে নিচ থেকে পুড়ে যাচ্ছে আর পরোটা থেকে একটু টাইম নিয়ে ভাজবেন একটু আর সব সময় এর হচ্ছে চুলার আস্তে লাগবেন লো লো আছে পরোটা ভাজলে পুরোটা সব সাইড থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে আর হাই হিটে ভাজলে ভিতর উপরটা খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থাকবে আর পরোটা কিন্তু একটু মোটা হয় এই জন্য পরোটাকে একটু টাইম নিয়ে ভাজতে হয় যাতে ভেতরে কাঁচা না থাকে এইভাবে লাল করে করে ধীরে ধীরে একটু টাইম নিয়ে আপনি পরোটাকে ভেজে ফেলবেন আমি ঠিক এইভাবেই প্রতিটা পথ এইভাবেই ভাজবো আমি একটা পরোটাকে তুলে ফেললাম আমি আবারও আরেকটা পরোটা প্যানে দিয়ে দিলাম আমি সেম আগের সিস্টেমেই এই পাউডাকেও ভেজে নেব এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে সবগুলো পরোটাকে ভেজে ফেলবো আর পরোটাকে আমি অবশ্যই একটু লাল করে ভাজবো কারণ লাল করে পয়লেই ভাজনি পরোটাগুলো খেতে আমার ভালো লাগে অনেকের পছন্দ একটু পরোটা সাদা করে ভাজা তারা সাদা করেও ভাজতে পারেন সেটা আপনি ইচ্ছা অনুযায়ী কিন্তু দেখবেন ভেতরে যাতে কাঁচা না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এভাবেই উলটিয়ে পালটিয়ে সবগুলো পরোটাকে ঠিক একইভাবে ভেজে ফেলতে হবে দেখলেন তো কত সহজেই আমার পরোটা বানানো হয়ে গেল আমার পরোটার কালারটা দেখছেন খুব সুন্দর হয়েছে আমি এইভাবেই প্রতিটা পরোটা লালচে লালচে করে ভেজে ফেলব পরোটা ভাজতে একটু টাইম দিতে হবে দেখুন আমার পরোটা খুব সুন্দর হয়েছে আর হয়েছে মচমচে এবং তুলতুলে অবশ্যই বাসে ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আর এরকম মজাদার সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর তখন ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন